হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ফ্রেন্ড, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই ক্লাস অফ ক্লানের নতুন একটা ভিডিওতে। তো ফ্রেন্ড, এই ভিডিওটি খুব একটা ইন্টারেস্টিং ভিডিও। আপনি যদি একজন সিওসি প্লেয়ার হয়ে থাকেন তাহলে পরে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমরা দেখব যে সুপার সেল থেকে আমাদের যে নতুন ইভেন্ট অ্যাটাকটা দিয়েছে, যেটা ইনফানাইট গবলিন চ্যালেঞ্জ অ্যাটাক, সেই অ্যাটাককে আপনারা খুব সহজে কীভাবে থ্রি স্টার করবেন সেটাই আমি আপনাদের দেখাবো। তো চলুন চেক করা যাক কেমন বেস, কোন বেসে আমাদের থ্রি স্টার করতে হবে। লেটস গো। তো ফ্রেন্ড, এটি থ্রি স্টার করলে আমরা পাবো দুটো সুপার ট্রুপ পোশন। তো চলুন বেস দেখি। তো এটাই হচ্ছে বেস চারটি এগুলো আটলারের 14 ম্যাক্স টাউন হল। তো আপনারা এই বেসটি খুব সহজে থ্রি স্টার করতে পারবেন। তো আমি আপনাদের দেখাবো কীভাবে থ্রি স্টার করতে পারবেন। তো দেখুন, আমি এখন অ্যাটাক করে নিই, আপনাদের সামনে অ্যাটাক করব এবং খুব সহজে অ্যাটাক করব। তো সর্বপ্রথম আপনারা একদম ওপরের সাইডে চলে যাবেন, একদম কর্নারে। কর্নারে গিয়ে আপনারা দেখুন এখানে তিনটে আপনারা গোল স্টোরেজ সিলেক্ট করবেন, এখানে তিনটে আর্চার, 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 তিনটে তিনটে করে আর্চার, এখানে একটা, এখানে একটা, এখানে তিনটে, এখানে তিনটে, এখানে তিনটে, এখানে তিনটে, আর এখানে তিনটে। তো তিনটে তিনটে করে কোণে নামাবেন আর বাদ বাকিগুলোতে একটা 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 করে নামিয়ে দেবেন। বেশি নামাবেন না, একটা করে নামাবেন। তারপরে ওয়েট করবেন অল্প কিছু টাইম, তারপরে আপনি বারবেরিয়ান সিলেক্ট করবেন। তো এখানে 25টা বারবেরিয়ান নামাবেন আর 25টা গবলিন। তো আমি 25টা বারবেরিয়ান আর 25টা গবলিন, একটু কম বেশি হলেও সমস্যা নেই। তো এখানে 25টা বারবেরিয়ান আর এখানে 25টা গবলিন। টেসলাগুলা ডিস্ট্রয় করতে হবে, আপনাকে ফলো করতে হবে টেসলা আপনার ডিস্ট্রয় হচ্ছে কি হচ্ছে না। তো এখানে ঠিক মিডিল করে একটা জাম্প স্পেল মারবেন, গবলিন ভিতরে আসবে। তো এই যে স্টোরেজটা দেখছেন, এখানে আপনার ইনভিজিবল পোশনটা মেরে দেবেন, তাহলে পরে গবলিন একদম টাউন হলে চলে আসবে। টাউন হল ডিস্ট্রয় করার পরেই আপনার চলে যাবে আবার ওই স্টোরেজের ওপরে, ও দুটোকে আপনার ডিস্ট্রয় করবে। এখানে একটা টেসলা এখনও বেঁচে আছে, তো এটাকে ডিস্ট্রয় করি। তো তারপরে আপনি এক কাজ করবেন, সমস্ত গবলিনকে আপনি যত আপনার চারি সাইডে নামিয়ে দেবেন, ঠিক আছে? আপনি দুই আঙুলে করে নামাবেন যাতে খুব দ্রুত নামাতে পারেন। তারপরে এই কোণে আপনারা 25টা গবলিন আর 25টা বারবেরিয়ান, এদিকে 25টা বারবেরিয়ান, 25টা গবলিন এই কোণে। বাদ বাকি আর কিছু করার আপনার প্রয়োজন নেই, আর চারগুলো পেছনে নামিয়ে দেবেন। বেশ, শেষ। আপনারা এবার দেখতে থাকুন। আর কিছু আপনার গবলিন নামিয়ে দেবেন এখানে, যাতে ভিতরের যে স্টোরেজগুলো আছে এগুলোকে ডিস্ট্রয় করে দেয়। তো এখনও ট্রুপ অনেক বেঁচে আছে, এত নামানোর প্রয়োজনই নেই, সহজে থ্রি স্টার হয়ে যাবে। এখানে দেখুন এখনও মনে হয় 200-300 এখনও ট্রুপ এখানে বেঁচে আছে। দেখুন তো, এই দেখুন থ্রি স্টার। তো আপনারা খুব সহজে থ্রি স্টার করতে পারবেন, যান সেম পদ্ধতিতে অ্যাটাকটি করুন এবং একটু মনোযোগ সহকারে করবেন, তাহলে পরে খুব সহজে থ্রি স্টার হয়ে যাবে। তো ফ্রেন্ড, এটাই ছিল ভিডিও। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত। সমস্ত রকম ইনফরমেশন এবং সিএসির সমস্ত অ্যাটাক আপনারা পেতে সাপোর্ট করুন, পাশে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সবাই, বাই বাই।